আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভাব বইয়ের চার নম্বর পৃষ্ঠা কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এই অধ্যায়টা করব দেখো এক নম্বর কি বলেছে সীতারা বেগমের দোকানে ষাটটি পেয়ারা ছিল তিনি তার মোট পেয়ারার একে চার অংশ বিক্রি করলেন তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল মোট যে পেয়ারা ছিল তার ষাট পেয়ার মানে এখানে কিন্তু এর কথাটা আছে তাহলে আমি যদি ষাটের সাথে একের চারকে এর করে দিই অর্থাৎ গুণ করে দিই তাহলে কতগুলো বিক্রি হয়েছে সেটা পেয়ে যাব তাহলে ষাট থেকে সেই বিক্রি হওয়া পেয়ারাকে যদি বাদ দিয়ে দিই কতখানি পড়ে রইল এটা বেরিয়ে যাবে তাহলে দেখি এক নম্বর অঙ্কটা তাহলে এক নম্বর অঙ্ক আমরা এইভাবে লিখব যে সেতারা বেগমের সীতারা বেগমের বেগমের কাছে পেয়ারা পেয়ারা ছিল ছিল কতগুলো সে কতখানি বিক্রি করেছে সে বিক্রি করেছে একের চার অংশ তাহলে এখানে লিখবো বিক্রি করেছে বিক্রি করেছে মোট পেয়ারার মানে ষাট পেয়ারার এর আছে একের চার অংশ তোমরা অবশ্য অংশের অঙ্কগুলো তোমরা ক্লাস সিক্সের ছয় প্রশ্ন শিখেছো তোমরা জানো এগুলো অঙ্ক সাধারণত তাহলে চার পনেরো ষাট তাহলে কতগুলো বিক্রি করেছে পনেরোটি তাহলে এখন কতগুলো পড়ে রইল তাহলে পেয়ারা পড়ে রইল যারা সিক্সে ছয় প্রশ্ন খুব ভালো করে শিখেছো তাদের কাছে এটা খুব একটা অসুবিধা হবে না কারণ এটা পূর্ব পাঠের পুনরচনা অর্থাৎ পূর্ব পাঠের এই অঙ্কগুলোই এখানে একটু সাজিয়ে দিয়েছে তাহলে ষাটটার মধ্যে থেকে পনেরোটা বিক্রি করেছে তাহলে কতগুলো পড়ে রইল তাহলে এখানে পঁয়তাল্লিশটি পেয়ারা কিন্তু তার পরে রইল তারপরের অঙ্ক দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কি বলছে মা আমাকে ষাট টাকার সাতের নয় অংশ দিল মা কাকে বেশি টাকা দিয়েছে দেখো দুই নম্বর অঙ্ক তাহলে মা আমাকে দেয় তাহলে আমি আমাকে দেয় তাহলে মা আমাকে দেয় কত টাকা না ষাট টাকার ষাট টাকার এর আছে কিন্তু এর কত পাঁচের ছয় ছয় দিয়ে দশকে এই ষাটকে কাটলে কত দশ তাহলে তাহলে পঞ্চাশ টাকা আমাকে দিয়েছে আবার দেখো দাদাকে দিয়েছে বলেছে তাহলে দাদাকে কত দিয়েছে দাদাকে দিয়েছে পঁয়তাল্লিশ টাকার টাকার মানে এখানেও কিন্তু টাকা এর কত আছে সেভেন বাই নাইন হবে তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ টাকা দাদাকে দিয়েছে আমাকে দিয়েছে কত পঞ্চাশ টাকা তাহলে আমা আমাকে বেশি টাকা দিয়েছে তাহলে মা আমাকে আমাকে কত টাকা বেশি দিয়েছে দুটোকে বিয়োগ করে দাও পঞ্চাশ থেকে পঁয়ত্রিশকে বাদ দাও তাহলে কত হয় পনেরো টাকা তাহলে মা আমাকে পনেরো টাকা বেশি দিয়েছে বেশি দিয়েছে তাহলে এইভাবে কিন্তু অঙ্কগুলোকে আমরা করতে পারি খুবই সহজ অঙ্ক খুব একটা জটিলতা নয় দেখো কি বলেছে তিন নম্বর গণেশবাবু তিন দিনে একটি কাজের তিনের চোদ্দ চারের সাত একের একুশ অংশ শেষ করেছে তিনি তিন দিনে এখনো কত অংশ বাকি রয়েছে মোট কত অংশ বলেছে মোট বললে কি করতে হয় মোট বললে সবগুলোকে যোগ করতে হয় আমরা তো জানি এটা তাহলে গণেশবাবুর যে কাজগুলো করেছে সেগুলোকে যোগ করে দেব তাহলে মোট কাজের পরিমাণ পেয়ে যাব তাহলে তিন নম্বর অঙ্ক গণেশবাবু গণেশবাবু তিন দিনে তিন দিনে মোট কাজ করেছে মোট কাজ করেছে কতখানি কাজ করেছে দেখো তিনের চোদ্দ যোগ চারের সাত যোগ একের একুশ হবে কেন মোট বলেছে তাহলে আমাকে যোগ করতে হবে তাহলে এদের যদি আমরা লসগু করি লসগু কত হবে বিয়াল্লিশ হবে আমরা জানি

বিয়াল্লিশ অংশ কাজ হয়ে গেছে আমাকে বলেছে কত অংশ কাজ বাকি আছে সেই বাকি কাজের পরিমাণ বের করতে গেলে আমাকে কি করতে হবে আগে ধরে নিতে হবে যে কাজের পরিমাণ এক অংশ আমরা জানি যে অংশের অঙ্ক যখন করি না সবগুলোকে যোগ করে একই পাবো তাহলে ধরি সমগ্র কাজের পরিমাণ সমগ্র কাজের পরিমাণ কাজের পরিমাণ হচ্ছে কত অংশ না হচ্ছে এক অংশ হয়ে থাকে তাহলে সমগ্র কাজের পরিমাণ কত দাঁড়াচ্ছে এক অংশ তাহলে বাকি কাজের পরিমাণ কত তাহলে বাকি কাজ হচ্ছে বাকি কাজ হচ্ছে তাহলে আমাকে এক থেকে এটাকে বিয়োগ করে দিতে হবে তাহলে পঁয়ত্রিশ বাই বিয়াল্লিশকে আমাকে বিয়োগ করে দিতে হবে তাহলে আমাদের বাকি কাজের পরিমাণ আমরা পেয়ে যাব তাহলে এখানে বিয়াল্লিশ করতে এই বিয়াল্লিশ হচ্ছে আবার লসেগু হবে বিয়াল্লিশ আর একে গুণ করলে তাহলে বিয়াল্লিশ মাইনাস কত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশকে বাদ দাও তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ আদি আদি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ তাহলে কত হলো সাত তাহলে সাত বাই বিয়াল্লিশ হলো তাহলে কাটাকাটি যদি করি সাত একে ছাড় ছয় সাথে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দিলাম তাহলে একে ছয় অংশ কাজ কিন্তু আমার এখনো পেন্ডিং আছে মানে বাকি রয়েছে তাহলে আমাকে মোট কাজের পরিমাণ এক ধরে নিতে হবে এটা আমরা জানি অংশের অঙ্গ মোট কিন্তু এক হয় সেখান থেকে যতখানি কাজ হয়েছি সেটাকে আমরা বিয়োগ করে দিচ্ছি এবার দেখো বিয়োগের ক্ষেত্রে উত্তর লিখতে হয় এক আর বিয়াল্লিশে গুণ করে যেটা হয় সেটা লিখতে হয় তারপর পঁয়ত্রিশ তো এটা বিয়োগ করে সাত পেলাম এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লঘিষ্ঠ আকারে কিন্তু প্রকাশ করতে হয় তারপরে দেখো চার নম্বর অঙ্ক চার নম্বর অঙ্ক কি বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের তিন অংশ লাল একের পাঁচ অংশ সবুজ বাকি চোদ্দ মিটার হলুদ রং করা হয়েছে বাসটি কতখানি লম্বা দেখো আমি তো বললাম অংশের অঙ্ক পুরো বাসটা পুরো জিনিসটাকে আমি কত ধরবো এক অংশ ধরে নিব ধরে নিব বাসটি হচ্ছে এক অংশ লম্বা তাহলে দেখো কিভাবে করা যায় চার নম্বর অঙ্ক ধরি বাসটি কতখানি লম্বা না বাসটি লম্বা হচ্ছে এক অংশ বাসটি হচ্ছে সমগ্র বাসটি হচ্ছে এক অংশ আমি ধরব তাহলে দেখো একের তিন অংশ কি করেছি একের তিন অংশ আমি কিন্তু লাল রং করেছি আবার একের পাঁচ অংশ কি করেছি সবুজ রং সবুজ একের পাঁচ অংশ সবুজ বাকিটা হলুদ এবারে বাকিটা বের করব কেমন করে বাকি বের করতে গেলে যেটা করতে হয় পুরো এক অংশ সেখান থেকে এই দুটোকে বাদ দিয়ে দাও যোগ করে বাদ দিয়ে দাও তাহলে বাকি অংশ পেয়ে যাব। তাহলে বাকি হচ্ছে এত অংশ তো তোমরা তো সরল জানোই কিভাবে করতে হয় তুমি আগে এই যে আমরা দেখছি যোগটা যোগটা আগে করে নিতে পারো তিন আর পাঁচের লশ করলে কত হয় পনেরো পাঁচ আর একে গুণ করলে পাঁচ তিন আর একে গুণ করলে তিন তাহলে এক বিয়োগ পাঁচ তিন হচ্ছে আট মাইনাস বাই হচ্ছে পনেরো তাহলে লশক করলে কত হবে পনেরো পনেরো একে গুণ করলে পনেরো মাইনাস আট তাহলে পনেরো থেকে যদি আটকে আমরা বাদ দিই তাহলে কত হবে সাত বাই হচ্ছে তাহলে এবার দেখো এই অংশটাকে কি রঙ করা হয়েছে হলুদ আবার প্রশ্নানুসারে মানে প্রশ্নে তোমাকে বলে দিয়েছে প্রশ্নে কি বলেছে হলুদ করা হয়েছে চোদ্দ মিটার তাহলে সাতের পনেরো অংশই হচ্ছে বাকি তাহলে এত অংশ হলুদ আর হলুদ কত চোদ্দ মিটার তাহলে সমগ্র বাস মানে এক অংশ বের করতে গেলে আমাকে কি করতে হবে দেখো এই যে সাত বাই পনেরো আছে এই সাত বাই পনেরোকে এদিকে আনলে কি করতে হবে ভাগ করে দিতে হবে সাত বাই পনেরো তাহলে দেখো তাহলে চোদ্দ আছে ভাগকে গুণ করে দাও তাহলে পনেরো বাই আছে সাত সাত দুগুনি চোদ্দ পনেরো দুগুনি কত তিরিশ তাহলে পুরো বাসটি কত মিটার ছিল পুরো বাসটি লম্বা ছিল হচ্ছে তিরিশ মিটার তাহলে আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ পাঁচ নম্বর অঙ্ক দেখো একটি খাতার দাম সাড়ে ছ টাকা হলে পনেরোটি খাতার দাম কত এই ধরনের অঙ্ক তোমরা ক্লাস সিক্সে পড়েছো দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে একটি খাতার দাম তাহলে একটি খাতার দাম কত বলেছে সাড়ে ছ টাকা এটা কিন্তু আমাকে বলে দিয়েছে একটি খাতার দাম আমাকে বলে দিয়েছে আমাকে কতগুলো খাতার দাম বের করতে হবে আমাকে পনেরোটি খাতার দাম বের করতে হবে তাহলে পনেরোটি খাতার দাম বের করতে গেলে আমাকে কি করতে হবে পনেরো দিয়ে গুণ করে দিতে হবে পনেরো দিয়ে গুণ করি পনেরো 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 শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচাত্তরের হাতে থাকে সাত ছয় হচ্ছে হচ্ছে নব্বই আর সাতানব্বই মুখে মুখে যারা পারবে না তারা রাফে পাশেই গুণটা করে দেখাবে এখন রাফ সবসময় পাশে করতে হয় তাহলে দেখো কিভাবে করতে হয় পনেরো শূন্য শূন্য পাঁচ পনেরো পঁচাত্তরের পাঁচ হাতে থাকে সাত ছয় পনেরো নব্বই আর সাথে হচ্ছে সাতানব্বই অর্থাৎ তোমাকে নামটা আমরা সাধারণত দেখি যে নামটা ঠিকমতো পারো না অনেকে হ্যাঁ তাও করলে কিন্তু অঙ্কে ভালো রেজাল্ট করা যাবে না নামটা কিন্তু তোমার একবারে কুড়ি পর্যন্ত একবারে মুখস্ত থাকতে হবে কার সাথে গুণ করলে কত হয় এটা মুখস্ত খালি পনেরো 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 তিরিশ এরকম নয় ছয় পনেরো কত নব্বই এই রকমভাবে নামটাকে মুখস্থ রাখতে হবে তারপরে দেখো ছয় নম্বরের অঙ্কটা কী বলেছে ছয় নম্বর অঙ্কে বলেছে দেখো একটি বাক্সে একটি বাক্সে বারোটি চিনির প্যাকেট রয়েছে প্রতিটি প্যাকেটের ওজন হচ্ছে দুই দশমিক আর চার বাক্স এবং প্যাকেটের মোট ওজন হচ্ছে ছত্রিশ কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত তাহলে দেখে এখানে তাহলে একটি বাক্সে প্যাকেট রয়েছে এই যে দেখো এক একটি প্যাকেটের ওজন হচ্ছে এত এইবারে আমরা কি করব আমরা যদি এই বারো দিয়ে গুণ করে দিই তাহলে প্যাকেটের ওজন পেয়ে যাব আর এখানে আমাকে দেখো বাক্স আর প্যাকেটের ওজন ছত্রিশ কিলো বলে দিয়েছে তাহলে ছয় নম্বর দেখো কি কি বলে দিয়েছে আমাকে বাক্স আর প্যাকেট বলে দিয়েছে তাহলে বাক্স যোগ হচ্ছে প্যাকেট এই দুটো জিনিস কিন্তু আমাকে বলে দিয়েছে কত কেজি না এই দুটো জিনিস বলেছে ছত্রিশ কিগড়া মানে ছত্রিশের পর থেকে আমি তিনটে শূন্য দিতেই পারি দশমিকের ওকে এত কিগড়া আমাকে বলে দিয়েছে আচ্ছা এইবারে দেখো প্যাকেটের ওজনও আমরা জানি প্যাকেটের ওজন কত দেখো এক একটা প্যাকেটের ওজন হচ্ছে দুই দশমিক চৌরাশি এত কেজি আচ্ছা এইট ফোর কেজি একে বারো দিয়ে গুণ করো তাহলে মোট হচ্ছে প্যাকেটের ওজন পেয়ে যাব তাহলে দেখো বারো ঘরের নামটা জানতে হবে তাহলে চার বারো আটচল্লিশের আট হাতে থাকে চার আট বারো ছিয়ানব্বই আর চারে একশো শূন্য হাতে থাকে দশ বারো দুগুণি চব্বিশ আর দশে হচ্ছে চৌত্রিশ এত কেজি এটা হচ্ছে প্যাকেটের মোট ওজন প্যাকেটের ওজন দেখো এক একটা প্যাকেটের ওজন কত না দুই দশমিক আট চার বারোটা প্যাকেট আছে বারো গুণ করেছি তাহলে চার বারো আটচল্লিশের আট হাতে থাকে চার আট বারো ছিয়ানব্বই আর চারে একশো একশো শূন্য হাতে থাকে দশ বারো দুগুণে চব্বিশ দশে হচ্ছে চৌত্রিশ তাহলে প্যাকেটের ওজন হচ্ছে চৌত্রিশ দশমিক শূন্য আট এত কি এখানে কিছু নয় বলে শূন্য দিতে পারো কারণ আমরা জানি কিগ্রা গ্রামের অঙ্কে দশমিকের পর তিনটে ঘর থাকে গ্রামের ক্ষেত্রে আচ্ছা এবার বিয়োগ করে দাও তাহলে প্যাকেট প্যাকেট কেটে গেলো এখানে কে থাকলো এখানে তোমার শুধু মাত্র কিন্তু বাক্সের ওজন পড়ে থাকলো এবার বিয়োগ করো শূন্য থেকে শূন্য বাদলে শূন্য আট এখানে দশ ধরে নাও আট নয় দশ দুই হাতে থাকে এক তাহলে এখানে নয় হবে হাতে থাকে এক পাঁচ একে ছয় তাহলে এত কেজি তাহলে বাক্সের ওজন কত হলো হম এক দশমিক নয় দুই শূন্য এত কিগ্রা হলো বাক্সের ওজন তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা এবারে সাতের অঙ্কটা দেখি সাতের অঙ্ক কি বলেছে সাতের অঙ্ক বলেছে দেখো এক বস্তা চালের দাম এক বস্তা চালের পরিমাণে শূন্য দশমিক সাত পাঁচ অংশের দাম আঠারোশো টাকা হলে শূন্য দশমিক এক পাঁচ অংশের দাম কত তাহলে ঐকিক নিয়মে আমরা অঙ্কটাকে করার চেষ্টা করি এই অঙ্কটা ঐকিক নিয়মে করি দেখি এক বস্তা চালের দামের বলেছে মানে শূন্য দশমিক পঁচাত্তর এত অংশ চালের দাম চালের দাম আমার কত বলেছে না আঠারোশো টাকা বলেছে আঠাশো টাকা তাহলে এক অংশ চালের দাম কত হবে তাহলে ভাগ করে দাও তাহলে হচ্ছে জিরো দশমিক সাত পাঁচ এত টাকা এবার কত অংশ বলেছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশের দাম বলেছে তাহলে এখান থেকে আমরা জিরো পয়েন্ট ওয়ান ফাইভ অংশ বের করে দিই জিরো পয়েন্ট ওয়ান ফাইভ বাই কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ এখানেও দুই ঘর পাঁচ দশমিক এখানেও দুই ঘর পাঁচ দশমিক কেটে দাও তাহলে পনেরো দিয়ে কাটো পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে যদি কাটো পাঁচ তিন পাঁচে পনেরো ষোলো সতেরো আঠেরো তিন পাঁচ ছয় তিরিশ শূন্য তাহলে কত টাকা দাম হবে তিনশো ষাট টাকা দাম দাঁড়াচ্ছে তাহলে উত্তর কিন্তু লিখতে হবে যেহেতু এগুলা কথার অঙ্ক তাহলে কিন্তু উত্তর লিখবো জিরো দশমিক ওয়ান ফাইভ অংশের চালের দাম চালের দাম কত হবে তাহলে তিনশো ষাট টাকা দাঁড়ালো তাহলে এইভাবে কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারি তারপরে দেখো আট নম্বরের অঙ্ক আট নম্বর অঙ্ক কি বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকে সাতের আট অংশ নিজের ভাইকে দিয়েছে বাকি জমি তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিয়েছে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেলো তা চিত্রের মাধ্যমে দেখায় তাহলে আমি মোট জমির পরিমাণ এক অংশ ধরি নি তার অর্ধেকের সাতের আট অংশ ভাইকে দিয়েছে তারপর বাকিটা মানে বিয়োগ করব তাকে তিন দিয়ে ভাগ করে আমরা বের করব দেখি কেমন করে করতে হয় তাহলে আটের অঙ্ক দেখি তাহলে ধরি ধরি মোট জমির পরিমাণ তাহলে মোট জমির পরিমাণ মোর জমির পরিমাণ কত ধরবো বললাম না মোর জমির পরিমাণ এক অংশ আমরা ধরব মোর জমির পরিমাণ এবার কি হয়েছে এর অর্ধেকের সাতের আট অংশ ভাইকে দিল তাহলে ভাইকে দিল ভাইকে দিল মোট জমির অর্ধেক মানে হাফ অংশের এর অর্ধেকের সাতের আট অংশ মানে সাত উপরে হলো ষোলো তাহলে হচ্ছে সাত বাই অংশ ভাইকে দিল তাহলে বাকি কত থাকলো তাহলে বাকি জমির পরিমাণ বের করতে গেলে আমার ছিল এক সেখান থেকে সাতের ষোলোকে ভাইকে দিয়ে দিলাম তাহলে বাকিটা হচ্ছে কত থাকলো বিয়োগ করতে হবে তাহলে ষোলোকে কে ষোলো হবে মাইনাস সাত তাহলে সাত আট নয় দশের বারো দশ হাজার ষোলো তাহলে হচ্ছে নয় হবে নয় বাই ষোলো অংশ পড়ে থাকলো এই বাকি সম্পত্তি কি হলো তিন ছেলেকে সমান ভাগে ভাগ করে দিল তাহলে প্রত্যেক ছেলে কত করে পেলো তাহলে একে তিন দিয়ে ভাগ করে দেবো তাহলে প্রত্যেক ছেলে পায় প্রত্যেক ছেলে পায় কতখানি অংশ পাচ্ছে বাকি সম্পত্তির কে তিন ভাগে ভাগ করে দিয়েছি তিন দিয়ে তাহলে ভাগ করে দাও তাহলে দেখো কিভাবে করব তাহলে নাইন বাই হচ্ছে সিক্সটিন ভাগকে গুণ করে দাও তাহলে এক বাই তিন তিন দিকে নয় তাহলে তিনের ষোলো অংশ প্রত্যেক ছেলে পেল তাহলে এই অংশটা মাধ্যমে দেখাও তাহলে সম্পত্তি আছে সেই সম্পত্তিকে আমরা ষোলোটা ভাগে ভাগ করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো এটা আমার লাগবে না এটা আমার লাগছে না তাহলে এই যে সম্পত্তি মানে এইটুকুটা ধরো এটা নেই তো এই ষোলো ভাগে ভাগ করতে হবে সম্পত্তিকে ভাইকে সাত ভাগ দিলাম মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এই যে সাতটা ভাগ এই সাত ভাগ আমি দিলাম হচ্ছে ভাইকে এটা দিলাম ভাইকে তারপরে কি বলেছে অনিত তারপরে কি করেছে প্রতি ছেলেকে ষোলোটা ভাগের মধ্যে তিন ভাগ করে দিয়েছে তাহলে এটা ধরো প্রথম ছেলেকে দিল তিনটে ভাগ এখানে আমরা লিখবো প্রথম ছেলে পাই এটা হচ্ছে প্রথম ছেলে পেলো তারপরে দ্বিতীয় ছেলেও তিনটে ঘর পাবে তিনটে ঘরকে আমরা এইভাবে লিখছি আলাদা আলাদা করে দিচ্ছি তাহলে বুঝতে পারবো যে কাকে কোনটা দেওয়া হচ্ছে তাহলে এইটা পেলো হচ্ছে দ্বিতীয় ছেলে তৃতীয় ছেলে ধরো এই ঘরগুলো পেল পেলো মানে ষোলোটা ভাগের এটা কিন্তু ছিল না ষোলোটা ভাগ করতে হবে বলেছিল এটা হচ্ছে তৃতীয় ছেলে পেল তাহলে এই হচ্ছে ছবি দ্বারা প্রকাশ হয়ে গেল এবার দেখো নয়ের অঙ্ক নয়ের এক নম্বর অঙ্ক বলেছে আহ তেরো বাই হচ্ছে পঁচিশ আর এক পূর্ণ সাতের আট তো এই অঙ্কগুলো খুব সহজে করা যাবে দেখো তেরো বাই পঁচিশ আছে গুণ আছে এটাকে ভাঙিয়ে নাও এটাকে কেমন করে ভাঙায় এটাকে ভাঙাতে গেলে যেটা করতে হয় এই দুটোকে গুণ করে উপরটাকে যোগ তাহলে আট ওকে আট আর সাথে যোগ করলে তাহলে আট হবে তাহলে উপরে তিন তেরো উনচল্লিশ থাকলো তিন তেরো উনচল্লিশ বাই হচ্ছে পাঁচ আটে চল্লিশ এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলোকে করতে হবে আচ্ছা এই অঙ্কটা দেখো দুই নম্বর অঙ্ক কত হবে আট দুগুণি ষোলো ষোলো আর পাঁচে যোগ করলে কত হবে একুশ একুশ বাই আট হবে আবার দেখো একুশ দুগুণি হচ্ছে বিয়াল্লিশ আর দুইকে যোগ করো একুশ দুগুনি বিয়াল্লিশ তাই তাহলে চুয়াল্লিশ তাহলে চুয়াল্লিশ বাই হচ্ছে হবে কেটে গেল তাহলে উপরে থাকলো চুয়াল্লিশ আর নিচে থাকলো আট একে যদি ভাগ করি তাহলে পাঁচ আটের চল্লিশ আচ্ছা তাহলে পাঁচ আটের চার একই রকমভাবে এই অঙ্কটা দেখো তা দশ দশে গুণ করে তিনকে যোগ করো তাহলে হচ্ছে দশ দশে একশো তাহলে একশো তিন বাই হচ্ছে হবে তিন ছয় আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তাহলে বাইশ বাই তিন হবে তারপরে এটা হচ্ছে চার বাই হচ্ছে এগারো এবারে কাটাকাটি উপর নিচে কাটাকাটি করি এগারো দুগুনি হচ্ছে বাইশ দুই দিয়ে করো পাঁচ দুগুনি হচ্ছে দশ আর কাটাকাটি যাচ্ছে না তাহলে এক কাজ করি আমরা গুণ করে দিই তাহলে তিন চারে হচ্ছে বারো চার চারকে চার আর তিন পাঁচে কত হয় পনেরো তাহলে এবার যদি আমরা ভাগ করে দিই চারশো বারো তাহলে দেখো পনেরো কে পনেরো পনেরো দুগুণি হচ্ছে তিরিশ তাহলে এগারো নাম হলো দুই সাত পনেরো একশো পাঁচ আট পনেরো একশো কুড়ি তাহলে সাত দিয়ে করো সাত পনেরো হচ্ছে একশো পাঁচ তাহলে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হচ্ছে সাত তাহলে এখানে হচ্ছে সাতাশ পূর্ণ সাত বাই হচ্ছে পনেরো আচ্ছা এইবারে অঙ্কগুলো দেখো এই অঙ্কগুলো খুব সহজ দেখো পঁচিশ দুগুনি গুণ করো পঁচিশ দুগুনি কত পঞ্চাশ পঁচিশ দুগুনি পঞ্চাশ হবে আচ্ছা এবার দেখো এখানে দুই ঘর আর এখানে তিন ঘর পর দশমিক তাহলে মোট পাঁচ ঘর পর দশমিক তাহলে এখানেও পাঁচ ঘর পর দশমিক হবে আছে কয়েক ঘর দুই ঘর তাহলে তোমাকে আরও তিনটে ঘর আনতে হবে এইভাবে কিন্তু আমরা গুণটাকে করতে পারি তারপর দেখো এখানে দেখো পাঁচ দুগুণি দশ সাত দশ হচ্ছে সত্তর এখানে দেখো এক ঘর পর দশমিক এখানে এক ঘর পর দশমিক দুই ঘর মোট হচ্ছে দুই তিন চার ঘর পর দশমিক আছে দুটো ঘর তাহলে দুটো ঘর কম আছে দুটো শূন্যকে আমাকে আনতে হবে তারপরে দেখো তাহলে জিরো পয়েন্ট জিরো টু নাইন আছে গুণ করো এই গুণটা আগে করে দিচ্ছি পঁচিশ দুগুনি কত পঁচিশ দুগুনি হচ্ছে পঞ্চাশ করলাম এখানে দেখো তিন ঘর পর দশমিক এখানে এক ঘর মানে চার ঘর পর দশমিক হবে তাহলে চার ঘর পর দশমিক থাকলে তাহলে এখানেও চার ঘর পর দশমিক হবে তাহলে এখানে দুটো ঘর আছে তাহলে আমাকে আরো দুটো শূন্য আনতে হবে তাহলে এবার দেখো শূন্য আছে বলে শূন্য লিখলাম পাঁচ দিয়ে গুণ করো পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার পাঁচ দিন দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঘর পর দশমিক আছে কয় ঘর এক দুই তিন চার ঘর তাহলে আরও আমাকে তিন ঘর আনতে হবে এইভাবে কিন্তু আমাকে অঙ্কগুলোকে করতে হবে দেখো এখানে দশমিকের অঙ্ক আছে উত্তর দশমিকে আসবে এখানে যেহেতু ভগ্নাংশের অঙ্ক আছে তাই জন্য উত্তরগুলো কিন্তু ভগ্নাংশ আকারে আমি এনেছি এবার দেখো দশের অঙ্কগুলো দশের অঙ্ক কি বলেছে ভাগ করতে বলেছে তাহলে তিন পূর্ণ তিনের চারকে দুই পূর্ণ একের দুই দিয়ে ভাগ দেখো তাহলে দশের এক নম্বর অঙ্ক তিন পূর্ণ তিনের চারকে ভাগ করতে বলেছে দুই পূর্ণ একের দুই দিয়ে তাহলে তিন চার বারো তেরো চোদ্দ পনেরো পনেরো বাই চার দুই দু চার পাঁচ পাঁচ বাই দুই তাহলে এবার দেখো ভাগকে যখন আমরা গুণ করবো ভাগের পরে যে সংখ্যা থাকে সেটাকে উল্টে দিতে হয় তাহলে দুই বাই পাঁচ হবে এটা তোমরা জানো এটা সিক্সের তোমরা হচ্ছে ছয় প্রশ্ন শিখেছো পাঁচ দিয়ে যদি পনেরো একাঠে তিন পাঁচে পনেরো দুই দিয়ে যদি গাড়ি দুই দেখুন চার তাহলে থ্রি বাই টু হবে দশমীকে আসবে না উত্তর কি করতে হবে ভগ্নাংশ আসতে হবে কারণ অঙ্কের মধ্যে তোমার ভগ্নাংশ আছে তাহলে দুই ওকে দুই তিন এক তাহলে উত্তর হচ্ছে এক পূর্ণ একের দুই এবার দুই নম্বর অঙ্ক দেখো কি বলেছে দুই নম্বর অঙ্ক বলেছে তোমার এখানে পঞ্চাশ বাই হচ্ছে একান্ন ভাগ পনেরো তাহলে পঞ্চাশ ভাগ হচ্ছে একান্ন আছে বাই হচ্ছে একান্ন ভাগ তাহলে পঞ্চাশ বাই একান্ন আছে ভাগকে গুণ করে দাও তাহলে এটা উল্টে যাবে তাহলে এক বাই হচ্ছে কত হবে পনেরো হবে তাহলে পাঁচ দিয়ে কাটো তিন পাঁচে পনেরো পাঁচ দিয়ে কার পাঁচ দশে পঞ্চাশ তাহলে দশ আর নিচে হচ্ছে তিন ওকে তিন তিন পাঁচে হচ্ছে পনেরো তিন নম্বর দেখো তিন নম্বর হচ্ছে এক ভাগ পাঁচের ছয় তাহলে তিন নম্বর অঙ্ক হচ্ছে এক ভাগ হচ্ছে পাঁচের ছয় তাহলে ভাগকে গুণ করে দাও তাহলে কি হবে উপরে ছয় হবে নিচে পাঁচ হবে ভাগকে গুণ করে যায় তাহলে ছয় বাই পাঁচ হবে একে যদি আমরা ভাগ করি পাঁচকে পাঁচ ছয় এক তাহলে উত্তর হচ্ছে এক পূর্ণ একের পাঁচ দশের চার নম্বর দেখো একশো ছাপান্ন বাই একশো একুশ আছে ভাগ তেরো বাই বাইশ তো এটাকে লিখে লিখিনি আগে তাহলে চার নম্বর অঙ্ক কি আছে একশো ছাপ্পান্ন বাই হচ্ছে একশো একুশ ভাগ তেরো বাই হচ্ছে বাইশ তো আমরা কি করবো দেখো ফার্স্ট এই যে ভাগকে গুণ করে দিব একশো ছাপ্পান্ন বাই একশো একুশ আছে ভাগকে গুণ করে দাও তাহলে বাইশ বাই হচ্ছে কত হবে তেরো তাহলে এবার দিয়ে তেরো দিয়ে যদি কাটি তেরোকে তেরো হচ্ছে দুই তেরো দুগুণি ছাব্বিশ বারো হলো এগারো দুগুনি বাইশ এগারো এগারো হচ্ছে একশো একুশ তাহলে বারো দুগুনি উপরে হচ্ছে চব্বিশ আর নিচে থাকলো এগারো তাহলে যদি ভাগ করি এগারো দুগুনি তাহলে কত হবে বাইশ তাহলে চব্বিশ থেকে যদি বাইশকে বাদ দিই তাহলে দুই তাহলে দুই পূর্ণ দুইয়ের এগারো হবে উত্তর

আমরা এবার কি করব যে ভাগকে গুণ করে দিব তাহলে নাইন বাই ফোর হবে এখানেও ভাগকে গুণ করে দিলে পরে যে থাকে যে সংখ্যাটা থাকে সেটা কি হয় ভাগকে গুণ করলে সেই সংখ্যাটা কি হয় উল্টে যাচ্ছে তাহলে আমরা যদি এবার কাটাকাটি করি কেটে যাবে তিন নয় হচ্ছে সাতাশ নয় নয় কেটে গেল উপরে কিছু নয় মানে এক থাকে তাহলে এক বাই হচ্ছে চার তারপর দেখো ছয় নম্বর অঙ্ক কি বলছে নাইন বাই টেন ভাগ থ্রি বাই এইট ইন্টু টু বাই ফাইভ তাহলে ছয় নম্বর অঙ্কটা আমরা নিই তাহলে নাইন বাই টেন যেমন আছে আগে লিখে নিই অঙ্কটা থ্রি বাই এইট ইন্টু টু বাই ফাইভ তো এই যে নাইন বাই টেন আছে ভাগকে আমরা গুণ করে দেব তাহলে কত হবে আট বাই তিন হবে মানে এটা চেঞ্জ হয়ে যাবে ভাগকে গুণ করলে ঠিক ভাগের পরে যে সংখ্যাটা থাকে সেইটা কি হয় তার চেঞ্জ হয়ে যায় মানে নিচে লকটা হওয়ার হয় হরটা লভ হয়ে যায় তাহলে টু বাই ফাইভ তাহলে এবার দেখো তিন কে হচ্ছে কত হয় নয় আছে দিয়ে যদি করি পাঁচ দুগুণি হচ্ছে দশ তাহলে তিন আটে হচ্ছে চব্বিশ আর পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ তারপরে দেখো সাত নম্বরের অঙ্ক দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার তাহলে সাত নম্বরের অঙ্ক দেখো দুই পূর্ণ একের তিন ভাগ এক পূর্ণ একের ছয় ভাগ দুই পূর্ণ একের চার তাহলে তিন দুগুনি ছয় একে কত হবে সাত বাই তিন হবে ভাগ ছয় একে ছয় এর একে কত হবে সাত বাই ছয় হবে ভাগ চার দুগুনি আট আর একে হচ্ছে নাইন বাই ফোর তাহলে আমরা ভাগকে গুণ করে দিব তাহলে পরে চেঞ্জ হয়ে যাবে ছয় বাই সাত আবার যদি ভাগকে গুণ করে দিই তাহলে ফোর বাই হচ্ছে নাইন হবে তাহলে সাত আর সাত কেটে যাবে তাহলে আমরা যদি তিন দিয়ে একে ভাগ করি তাহলে তিন দুগুনি হচ্ছে ছয় তাহলে উপরে হচ্ছে চার দুগুনি আট আর নিচে হচ্ছে কত হচ্ছে নিচে হচ্ছে নয় আবার দেখো আটের অঙ্কটা কি বলছে কুড়ি ভাগ হচ্ছে সাত পূর্ণ একের চার গুণ ছিল তিন বাই পাঁচ তাহলে আটের অঙ্কটা দেখিনি তাহলে কুড়ি ভাগ সাত পূর্ণ একের চার গুণ চিহ্ন তিন বাই পাঁচ তাহলে কিভাবে করা যায় দেখে নাও তাহলে আমরা কুড়ি লিক করলাম ভাগ তাহলে চার সাথে আঠাশ আর একে যদি আমরা যোগ করি তাহলে উনত্রিশ তাহলে উনত্রিশ বাই হচ্ছে চার এন্ড হচ্ছে থ্রি বাই হচ্ছে ফাইভ কুড়ি ভাগকে গুণ করে দাও তাহলে ফোর বাই হচ্ছে টোয়েন্টি নাইন এন্ড হচ্ছে থ্রি বাই হচ্ছে ফাইভ দেখো পাঁচ দিয়ে যদি কাটি চার পাঁচে হচ্ছে কুড়ি তাহলে উপরে কত দাঁড়ালো চার চারি ষোলো তিন ষোলো হচ্ছে আটচল্লিশ আর নিচে হচ্ছে উনত্রিশ উনত্রিশ দিয়ে যদি আটচল্লিশকে এবার ভাগ করি দেখো কি দাঁড়াবে তাহলে উনত্রিশ উনত্রিশ হবে তাহলে নয় হাতে থাকে এক তিন চার এক তাহলে এক পূর্ণ উনিশ বাই হচ্ছে উনত্রিশ তারপরেগুলো দেখো দশমিকের বলেছে থ্রি ভাগ টু তাহলে নয় নম্বর অঙ্ক দেখো থ্রি পয়েন্ট হচ্ছে ওয়ান ভাগ হচ্ছে টু পয়েন্ট হচ্ছে কিভাবে করবো দেখো তাহলে যেমন দশমিকের অঙ্ক আছে রেখে দিচ্ছি নিচে হচ্ছে টু পয়েন্ট ফাইভ করলাম দেখো উপরে দুই ঘর পর দশমিক নিচে তাহলে দুই ঘর পর দশমিক এক লিখে দুটা শূন্য এক ঘর পর দশমিক থাকলে উপরে কি হবে একটা শূন্য দিতে হবে তাহলে একটা শূন্য উপরে একটা শূন্য নিচে একটা শূন্য কেটে গেল পাঁচ দিয়ে কাটো পাঁচ পাঁচে পঁচিশ কোনো সংখ্যা শেষে পাঁচ থাকলে অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে একেও পাঁচ দিয়ে ভাগ করে পাঁচই তিরিশ একত্রিশ এক তিন পাঁচে হচ্ছে পনেরো তাহলে কত হলো সিক্সটি থ্রি হলো তাহলে উপরে দাঁড়ালো হচ্ছে সিক্সটি থ্রি আর নিচে হচ্ছে পাঁচ দশ কত হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ দিয়ে সিক্সটি থ্রিকে যদি আমরা ভাগ করি তাহলে পঞ্চাশ পঞ্চাশকে পঞ্চাশ হবে তাহলে এক পূর্ণ তেরো বাই হচ্ছে কত হবে পঞ্চাশ তারপরে দেখো দশের অঙ্ক পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গুঞ্চিন্ন শূন্য দশমিক শূন্য ছয় তাহলে দশ নম্বর অঙ্ক দেখো তাহলে পঁয়ত্রিশ দশমিক চার ভাগ শূন্য দশমিক শূন্য তিন গঞ্চন শূন্য দশমিক শূন্য ছয় তাহলে পঁয়ত্রিশ দশমিক চার লিখলাম ভাগ যেহেতু আছে তাই জন্য এটাকে আমি নিচে লিখলাম গঞ্জুন শূন্য দশমিক শূন্য ছয় এবারে দেখো দশমিক আগে তুলতে হয় দশমিকের অঙ্কে তাহলে এখানে দুই ঘর আছে দশমিকের পর এখানে এক ঘর মানে তিন ঘর আছে তাহলে নিচে তিনটে শূন্য দিতে হবে তারপর নিচে দেখো দশমিকের পর দুই ঘর আছে তাহলে উপরে দুটো শূন্য দিতে হবে উপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম তাহলে তিন দিয়ে যদি কাটি তিন দুগুনি কত হবে ছয় তাহলে আমাদের কিন্তু এখানে গুণটা হয়ে গেল তো অনেকে এখান দিয়ে দুই দিয়ে দশকে কেটে দেয় দশ দিয়ে কাটার কোনো দরকার নেই ডাইরেক্ট গুণ করে দাও তাহলে চার দুগুনি আট আর পঁয়ত্রিশ দুগুনি হচ্ছে সত্তর বাই কত দশ দেখো দশ থাকার কি সুবিধা হচ্ছে দশ মানে হচ্ছে দশমিক ঘর বাম দিকে চলে আসবে সত্তর দশমিক আট হবে তোমরা মেট্রিক পদ্ধতি ক্লাস সিক্সে ঠিক আছে এগারো নম্বর অঙ্ক দেখো টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ভাগ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এগারো নম্বর অঙ্ক দেখো হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইন্টু সিক্স ভাগ জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ আচ্ছা কি করবো প্রথমে আমরা তো প্রথমে ভাগ্যের কাজটা আগে করবো কারণ হচ্ছে সরলের অঙ্কে আমরা জানি তাহলে ছয় ভাগ কত জিরো পয়েন্ট হচ্ছে ফাইভ আচ্ছা এইবারে দেখো উপরে এক ঘর পর দশমিক নিচে এক ঘর পর দশমিক কেটে গেল পাঁচ দিয়ে যদি পঁচিশ শিকারি পাঁচ পাঁচ পঁচিশ তাহলে পাঁচ ছয় কত হবে পাঁচ ছয় তিরিশ এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে এইবার দেখো কি বলেছে ছবি দেখে গুণ করি এবং রং করি দেখো আগে আমাকে ভগ্নাংশ দেখে নিতে হবে কতখানি রং করা আছে একের চার মানে চারটে ভাগের মধ্যে এক ভাগ রং করা তাহলে একের চার এখানে একের চার তাহলে একের চারকে আমরা দুই দিয়ে গুণ করলাম তাহলে দুই অক্ষে দুই উপরের সাথে উপরে গুণ হয় বাই চার এবার লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে একবার দুই তার মানে কি করতে হবে তার মানে ছবিটাকে কি করতে হবে ছবিটার এটা দেখেও করতে পারো এটা দেখেও করতে পারো চার ভাগের মধ্যে দুই ভাগ রং করতে হবে তো একই রকম ভাবে দেখো এই অঙ্কগুলো এক দুই তিন চার পাঁচ ছয় ছ ভাগের মধ্যে এক ভাগ তাহলে দেখো এখানেও ছয় ভাগের মধ্যে এক ভাগে রং করা আছে এখানেও ছয় ভাগের মধ্যে এক ভাগ রং করা আছে আর এই ছবিতে দেখো এক দুই তিন তিন আছে কতগুলো ভাগের মধ্যে ছয় ভাগ রং করা তো এটা কেমন করে হলো যে এই তিনটাকে যোগ করেছে দেখো কে আমরা যোগ করে করতে ছয় বা আমরা যদি দিয়ে গুণ করি তাহলেও কিন্তু আমরা পাবো দেখো কি পাবো তাহলে হচ্ছে থ্রি বাই হচ্ছে সিক্স পাবো দেখো মিলে গেছে তাহলে এখানে তিন ওকে তিন তিনটু গুনি ছয় তাহলে ওয়ান বাই টু এইভাবে কিন্তু এখানের অঙ্কগুলোকে করতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো যেমন করে আমি এই অঙ্কটা করলাম সে একই রকমভাবে এই দুই এই তিন এবং চারের অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকলে অবশ্যই তোমরা বাড়িতে হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে আজকে এ পর্যন্ত থাক এরপর দিন পরের অধ্যায়টা আলোচনা করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল ম্যাথ